এরকম একটা বাটপারি মার্কা হাদিস যে কোন আল্লাহর বান্দা তৈরি করছে আল্লাহ জানে, যে জাল হাদিসের তো একটা ধরন থাকে, এইরকম একটা বাটপারি মার্কা জাল হাদিস। বাটপারি মার্কা এই জন্য বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলছে সেটা তো একটা বিষয় আছে, আবার বাটপারি মূলক ভাবে সেটা কিভাবে, ওই যে ভাইরা বন্ধের হক মারার জন্য হাদিস দিয়া হক মারা, হাদিস তো কোথাও নাই মিথ্যা কথা নবীজির নামে। বাবা মার সম্পদ একই সম্পদ, ছেলে নিলে তারে সইবে কিন্তু মেয়ে নিলে তারে সইবে না, এর চাইতে বড় অবিচার আর কি হতে পারে। আমি ছোটবেলায় এক মাদ্রাসায় পড়েছি, আমার জীবনে প্রথম মাদ্রাসা, এলাকার নাম বলবো না। সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা অনেক পয়সাওয়ালা, সে আমরা ছোটবেলা থেকে শুনতেছি পয়সাওয়ালা, এখনো নাম করা নোয়াখালীর মধ্যে নাম করা কয়েকজনের একজন, আমি নাম বলবো না। ওনার অনেক ছেলে আছে এবং অনেক ছেলে আলেমও আছে, বোনদের হক দেয় নাই। ওই বোন আমার অফিসে যায় হাজির কিছুদিন আগে, বড় ছেলে, ছেলেকে নিয়ে হাজির, পরিচয় দিলেন অমুক মাদ্রাসার প্রতিষ্ঠাতার মেয়ে। আমি আমি বললাম সাথে সাথে আসতে দাও, আমি মাদ্রাসা পড়ালেখা করেছি, জীবনের পড়ালেখা শুরু আমার এখান থেকে। তো আনলাম, বললাম বোন বলেন কি খেদমত করে, বলে হুজুরি অবস্থা, আপনি আমাদের মাদ্রাসা পড়ছেন আমরা জানি, আমার আব্বারে আপনি চিনেন, এই হলো কাহিনী। আমার ভাইরা বুঝায়া সব সম্পদ নিয়ে যাচ্ছে, আমাদেরকে লামসাম কোনো রকম দিয়ে বলো তোরা খুশি থাক, আর দাবি করিস না। মুরব্বীরা এরকম অনেক ভুল করে কি করে না, মুরব্বীরা যদি ভুল করে ওইটা আমাদের সংশোধন করতে হবে। ধরুন আপনার ফুফুদের হক আপনার দাদা দেয় নাই, তাহলে আপনাকে দিতে হবে। এখন আপনি বলবেন সব তো আমার দায়িত্বে নাই, কিছু আমার চাচাতো ভাইরা নিছে, অন্য চাচা দাদারা নিছে, তো যারা নিছে তাদেরকে বুঝাবেন, তারা যদি দেয় ভালো, না দিলে আপনার ভাগে যতটুকু তার আছে ততটুকু তাদেরকে বুঝাই দিবেন, নাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়াতে জালিম সম্পদ আত্মসাৎকারী হিসাবে উঠবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এক বিঘাত সম্পদ অন্যায়ভাবে কারোটা দখল করে রাখে, ভোগ করে, আত্মসাৎ করে, জুলুম করে, সাতভাগ জমিনকে আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে দিয়ে দোষিয়ে দিয়ে তাকে শাস্তি দিবেন যে কত জমিন খাতি পারস কা। অতএব হারাম ছাড়বেন তো ইনশাআল্লাহ। অনেক মানুষ আছেন সুদ খান না, অনেক মানুষ আছেন ঘুষ খান না, অনেক মানুষ আছেন ডাকাতি করেন না, অনেক মানুষ আছেন চুরি ছিনতাই করেন না, কিন্তু এই দুই নম্বর এটা করেন। বোনদের হক দেন না, ফুফুদের হক দেন না, দুর্বল ভাইদেরকে হক দেন না, ভাই মারা গেছে ভাতিজাদের হক দেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যায় কাছ থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। আমরা যারা নিয়ত করছি যে আল্লাহ তাআলা আমাদের বাবা মাকে দুনিয়া থেকে নিয়ে গেলে বাবা মার সম্পদ যাই থাকুক, বোনদের যতটুকুই হোক ভাগ করে ওদেরকে দিয়ে দিব, এরকম নিয়ত যারা করছেন হাত তোলেন। আল্লাহ আমাদের সবাই কামাল করার তৌফিক দান করুন। সমাজ থেকে বিলুপ্ত হয় ফরজকে পুনর্জীবিত করব আমরা ইনশাআল্লাহ, চেষ্টা করবেন তো সবাই ভাইরা। মা খুব ভয়াবহ একটা বিষয় কিন্তু, মানুষের সম্পদ, মানুষের হক, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ভাইরা মা মেয়েরা নিতে চায় না, আমাদের দেশে মেয়েরা নিতে চায় না, বেশিরভাগ ফ্যামিলিতে অবস্থা আমি জানি, ফাঁকফোকর সব আমার জানা আছে রে ভাই কম বেশি। মেয়েদেরকে যদি ডাইকা বলেন বোন, এখন হুজুরের ওয়াজ শুনি, আল্লাহ কোরআনে হক সম্পর্কে, সম্পদে পরিত্যক্তের সম্পদের হক বন্টন সম্পর্কে আল্লাহ বিস্তারিত আলোচনা করে শেষে বলেছেন, ফরিদাতাম মিনাল্লাহ, এই সম্পদের বন্টন অমুকে এতটুকু পাবে, ভাই এতটুকু, বোন এতটুকু, এই যে ভাগটা করেছে আল্লাহ বলেছেন এটা আল্লাহর নির্ধারণ। কার নির্ধারণ? আল্লাহর নির্ধারণ। এটা যেন হেরফের না হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমের সবচেয়ে বড় আয়াত কোনটা জানেন? কোরআনে কারিমের সবচেয়ে বড় আয়াত কোনটা, কি বিষয়ে আয়াত? এই বিষয়ে, যে বিষয়ে এতক্ষণ কথা বললাম। মনে রাখবেন কোরআনে আল্লাহ তাআলা অনেক কথা বলার জন্য ছোট ছোট আয়াত ব্যবহার করেছেন, কিন্তু মানুষের সম্পদে মারা যাওয়ার পরে তার সন্তান সন্ততি আত্মীয় স্বজনদের রক্ত সম্পর্কে, আত্মীয় স্বজনদের যে হক আছে, এই মিরাজ সম্পর্কিত, পরিত্যক্ত সম্পদের বন্টন সম্পর্কিত বিধিবিধান বলতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বড় আয়াত নাজিল করছে। সবচেয়ে বড় যেই কথা বলে শেষ করার ছাড়া আল্লাহ তাআলা ফুল স্টপ দেন নাই, একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলে শেষ করে তারপরে ফুল স্টপ দিয়েছেন। এত গুরুত্বপূর্ণ বিষয় মানুষের সম্পদ এভাবে সুষ্ঠুভাবে সঠিকভাবে বণ্টন করা। বাংলাদেশে যত জমিন আছে, যারা জমিনের দলিল ঘাটাঘাটি করছেন, আপনারা অনুগ্রহ করে একটু একটু খেয়াল করে দেখিয়েন তো, কয়টা জমির দলিলে মালিক হিসেবে মেয়েদের নাম আছে দেখেন? খুব কম। তার মানে কি মেয়েদের অধিকার দেওয়া হয় নাই? তো যেটা বলতেছিলাম, এটা দিতে গিয়ে আপনি যখন বোনদেরকে ডাকবেন,
যে ঠিক আছে বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, এখন ওনার জমি জমা সহায় সম্পদ যাই আছে, প্রথম কাজ হলো সেখান থেকে ওনার দেনা পরিশোধ করা, যদি দেনা থাকে। ওইটা হলো এক নম্বরে বন্টন, পরে দেনা হলো বন্টন, ওনার দেনা দেয়া যদি থাকে তাহলে বন্টন, দেনা টেনা দেওয়ার পরে এটা থাকলো আলহামদুলিল্লাহ। তারপর ওনার ওসিয়ত যদি থাকে তাহলে ওয়ান থার্ড এর মধ্যে ওসিয়ত কার্যকর হবে। তারপরে যদি কিছু থাকে দাফন কাফনে খরচ টরচ যাওয়ার পরে, আবার ওই কুলখানি চল্লিশে খরচ করতে পারবেন না, ওটা জায়েজ হবে না, ওনার টাকা থেকে ওটা করতে পারবেন না। এরপরে যেটা থাকবে, এবার বোনদেরকে ডাকি, যদি বলেন বোন এখন কোরআনে বর্ণনা অনুযায়ী কোনো একজন আলেমের কাছ থেকে ফারায়েজ যা লিখে এনে বন্টন নামা লিখে এনে এবার সে অনুযায়ী বোনদেরকে যদি দিতে অফার করেন। আমার দেশে বেশিরভাগ মেয়েরা কি বলবে বলেন তো, না না লাগবে, লাগতো না লাগতো না, কেন লাগবে না বলে, বলে যে ভাই আমি খুশি আছি, লাগবে না লাগবে না, আরে আপনি বলছেন এটাতে আমি খুশি থাক, লাগবে না কেন বলে মেয়েরা, টাকা আবার কান্না লাগে, জমি জমা সম্পদ আবার কান্না লাগে, কিন্তু মেয়েরা নিতে চায় না আমাদের দেশে, কেন নিতে চায় না বলেন তো, কারণ হলো যেখানে নিজের নারী পোতা আছে, বাবার ভিটা, বাবা মার স্মৃতি, পরের সংসার পরের ঘরে থাকে, স্বামী সংসার করে, একটু বাবা মার ভিটাতে একটু আসবে তাদের মনে চায়, যদি এখান থেকে ভাগযোগ নিয়ে যায় তাহলে ভাইরা তার পরিচয় দিবে না, ঠিক না বেঠিক, এই কারণে বেশিরভাগ মেয়েরা নিতে, যদি মুসলমান হয়ে থাকেন, বাপের ভূত মায়ের ভূত বাঘের বাচ্চা যদি হয়ে থাকেন, সাহসী মানুষ যদি হয়ে থাকেন, মুত্তাকি যদি হয়ে থাকেন, বোনদেরকে বলে দিবেন বোন আমি সেই ভাই না, মানুষ হিসাবে দোষগুণ যাই থাকুক না কেন, তোমরা আমাদের বোন আমরা তোমাদের ভাই, আমাদের একের সাথে অন্যের রক্তের সম্পর্ক, তোমার রক্ত আমার শরীরে, আমার রক্ত তোমার শরীরে, আমরা এক এক মায়ের সন্তান, অতএব এই বিটা তোমাদের, এই ভাই তোমাদের, সারা জীবন তোমরা এখানে আসবা, তোমাদের ছেলে মেয়েরা আসবে নানা বাড়িতে, আমরা সারা জীবন সাধ্য অনুযায়ী তোমাদের মেহমানদারি করার চেষ্টা করব, আবার আমরাও তোমাদের খোঁজ খবর নেব, এখান থেকে সম্পদের ভাগ নিলে আর তোমাদের কোনো খোঁজ খবর নেব না, আর ভাই বোনের সম্পর্ক থাকবে না, এই অমানুষ মার্কা কাজ আমি করব না, রক্তের সম্পর্ককে আল্লাহ তাআলা রক্ষা করতে আমাকে ফরজ নির্দেশ করেছেন, বিধি আমি সেটা করবই করব, ওইটা নিয়ে তুমি টেনশন করিও না, তুমি তোমার ভাগ যোগ নাও। এরপরে যদি কোনো বোনকে আল্লাহ তাআলা অনেক দিছে, লাখ লাখ কোটি কোটি আছে বাইরা গরিব, তারপরে বোন বলছে ঠিক আছে আল্লাহ তো আমাকে অনেক দিছে, যা এটা তোদেরকে দিয়ে দিছি বা আপনাদেরকে দিয়ে দিছি, এটা যদি বোন ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে ভাইয়ের জন্য হালাল হবে। কথা কি বুঝাতে পারছি? অনেক মুরব্বীরা কি করে জানেন, জীবদ্দশা বেজার ভাঙি যায়, মুরব্বীরা একটা মাইরও নিচে পড়বে না কিয়ামতের ময়দানে, ভালো করে শুনে রাখেন, জীবদ্দশা অনেক মুরব্বীরা করে কি, ছেলেদেরকে ডাক দেয়, মেয়েদেরকে ডাক দেয়, দেখো এখন আমি তো কখন দুনিয়া থেকে চলে যাই, তোমাদের মেয়েদেরকে অনেক টাকা পয়সা খরচ করে বিয়ে দিছি, অনেক কিছু দিছি, হাউসিস দিছি তোমাদেরকে, তো তোমরা দাবি টাবি করিও না, এখান থেকে আর কিনি বা ভাগ করলে কি নিলে কি থাকবো, তোমরা ছাড়ি দাও। তো বাপে যদি এরকম বলে, মায়ে যদি এরকম বলে, মেয়েরা বেচারেরা শর্মে পড়ে কি বলে, থাক আব্বা, আরে বাপ জীবদ্দশা কেমনে বলে না আমার লাগবে, এটা কিভাবে বলে, বাধ্য হয় মেয়েরা বলে না, এরকম সিনক্রিট আমাদের দেশে করে কি করে না মুরব্বীরা, মুরব্বীরা ভালো করে শুনে রেখেন, ওই লম্বা দাড়ি আর পাঁচক্ত নামাজ শুধুমাত্র এটা আপনাকে জান্নাতে যেতে সাহায্য করবে না। আল্লাহর বিধান অনুযায়ী যদি আপনার সম্পদ সন্তানদের মধ্যে বন্টনের ক্ষেত্রে আপনি বাধা সৃষ্টি করেন, বেইনসাফি করেন এবং মেয়েদেরকে যদি হক নষ্ট করে দিয়ে যান, তো মনে রাখবেন কিয়ামতের দিন আপনাকে আল্লাহর কাছে প্রতিটা পয়সার জন্য জবাবদিহি করা লাগবে। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, চেষ্টা করবেন তো সবাই ইনশাআল্লাহ।